আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। প্রিয় ভাইরা, আমরা যেখানে ছিলাম, আমরা ছিলাম হচ্ছে অ্যারেতে। হ্যাঁ, তো অ্যারে দেখতেছিলাম যে কিভাবে অ্যারে নিয়ে আমাদের কাজ করতে হয়। আমাদের ইন্ডেক্স অ্যারে দেখেছিলাম, কিন্তু ইন্ডেক্সের অ্যারে আমরা যে কাজটি দেখবো বলে রেখে গেছিলাম তা হলো কি, যে এটার হলো যে ম্যানুয়ালি আমরা এটাকে ডিক্লেয়ার করে দিতে পারবো, ম্যানুয়ালি অ্যাসাইন করতে পারবো। তো ম্যানুয়ালি কিভাবে অ্যারেকে অ্যাসাইন করবো সেই বিষয়টা এবার আমরা দেখার চেষ্টা করব। তো ইন্ডেক্সিং অ্যারে, ইন্ডেক্স অ্যারে, তো ইন্ডেক্স অ্যারে মূলত কী হয়, সূচিপত্র থাকে। তো অ্যারে সূচিপত্র কী দিয়ে শুরু হয়, আমি যদি আরেকবার একটু আপনাদের ডিক্লেয়ার করি যে অ্যারে শুরু হয় কি, জিরো দিয়ে, জিরো দিয়ে, ফাইন। তাহলে আর অ্যারে চিহ্ন কি, অ্যারে চিহ্ন হচ্ছে এই যে অ্যারে চিহ্ন, কি এই যে অ্যারে চিহ্ন, রাইট। এবং অ্যারে কি, অ্যারে একটা কালেকশন টাইপ ভেরিয়েবল, কি কালেকশন টাইপ ভেরিয়েবল বা স্টোর, একাধিক ভ্যালু সে স্টোর করতে পারে এমন একটা ভেরিয়েবল। তো আমি যদি এইখানে একটু নেই যে সে ক্যাটাগরি বা প্রোডাক্ট, সে আমি একটা ভেরিয়েবল নেই যে প্রোডাক্ট ইনফো, পিআরওডি প্রোডাক্ট আন্ডারস্কোর ইনফো, প্রোডাক্ট ইনফো, ফাইন। তো একটা প্রোডাক্টের প্রথমত যে একটা অ্যারে চিহ্ন দিলাম, জিরো মানে জিরো ইন্ডেক্স শুরু করলাম, বললাম যে প্রোডাক্ট ইনফোতে প্রথম থাকবে হচ্ছে কি, প্রোডাক্টের নাম, কি পিওটি পটেটো, পটে পটেটো, পটেটো, ফাইন। নেক্সট, এরপরে আমরা আর একটা ভেরিয়েবল নিব এবং দ্বিতীয় অ্যারেতে বলবো যে প্রোডাক্ট ইনফো, প্রোডাক্ট ইনফো অনে থাকবে হচ্ছে যে কে, প্রোডাক্টের প্রাইস, প্রাইস হচ্ছে মনে করেন যে 10 টাকা, ফাইন। এখন এইখানে আমরা এটাকে হলো যে একটা নিতে পারি যে কোয়ান্টিটি। হ্যাঁ, তো প্রোডাক্ট ইনফো, প্রোডাক্ট ইনফো এটা বলে গেলাম যে কোয়ান্টিটি, আমরা এখানে ইন্ডেক্স নাম্বারটা দিলাম, এখানে অ্যাসাইন করলাম যে কত, বললাম যে কি দুইটা, আর এখানে বললাম 10 টাকা, এখানে বললাম কত, 10 টাকা। যেহেতু এটা নাম্বার সেহেতু এটাকে আমরা কি করতে পারলাম না, আমরা স্ট্রিং চিহ্ন দিলাম না, ফাইন, ওকে, থ্যাংক ইউ। এইটাই হলো একটা কি ম্যানুয়ালি অ্যাসাইন করা, কি ম্যানুয়ালি আমরা এটাকে অ্যাসাইন করতে পারলাম। তো চলুন এটাকে আমরা একটু চেক করে দেখি যে ঠিকঠাক মতন কাজ করছে কি না। ইকো না, প্রথমে ভারডাম দিয়ে একটু চেক করি, যে ভারডাম, হ্যাঁ ভারডাম দিয়ে চেক করলাম, ভারডাম দিয়ে চেক করলে ডলার পিআরও প্রোডাক্ট ইনফো এটা দিয়ে আমরা সেট করে দিলাম, সেভ দিলাম, সেভ দিয়ে এবার যদি আমরা চেক করার চেষ্টা করি লোকাল হোস্ট কি ছিল, লোকাল হোস্ট অ্যারে, অ্যারে এই দেখেন তিনটা অ্যারে আছে, এবং হচ্ছে যে প্রথম প্রথমটাতে কী আছে, প্রথমটা আছে পটেটো, দ্বিতীয়টা আছে কি, দ্বিতীয়টা আছে হচ্ছে কী বলছি 10, ওকে, এবং তৃতীয় মানে হচ্ছে দ্বিতীয় ইন্ডেক্সে আছে হচ্ছে তৃতীয়, কিন্তু দুই নম্বর ইন্ডেক্সে আছে হচ্ছে 2, ফাইন। এখন আমরা এইটাকে দেখতে পেলাম, রাইট, আগের মতন করেই এটা কাজ করতেছে। এখন আমরা আরেকটা ছোট্ট জিনিস শিখব, তাহলে অলরেডি আমি বেসিক টিউটোরিয়ালটাকে দেখে আসছি, সেই বেসিক টিউটোরিয়ালের পরে আমরা এবার একটা লুপের খেলা দেখবো, রাইট। তো চলুন লুপ কীভাবে করে, তো আমরা ফর লুপ চালানো শিখেছি, তো ফর লুপ চালানো শিখি, ফর, ফাইন। ফর লুপের প্রথমে থাকে হচ্ছে ইনিশিয়ালাইজ, ইনিশিয়ালাইজকে মূলত আমরা আই দিয়ে ডিক্লেয়ার করি, তো ইনিশিয়ালাইজ প্রথম অবস্থান কত, 0, ফাইন। এখন এই আই এর মান কি, আই এর মান লেস দ্যান 10 না হওয়া পর্যন্ত আই এর মান কি করবে, প্লাস প্লাস ইনক্রিমেন্ট করতে থাকবে। এইটা হচ্ছে, এই হলো যে কিসের, এই ফরের একটা ব্যাখ্যা বা সংজ্ঞা আমরা যেই বলি, ফাইন। এখন আমরা কি করব, এখন আমরা কি তেমন কিছু করব না, ফাইন, ফর আসলো, ফরের লুপ লিখলাম, হ্যাঁ ইনিশিয়ালাইজ এটাকে ইনক্রিমেন্ট, ও আচ্ছা এখানে আই আসে না, জাস্ট আসে আমাকে ইরোড দিতেছে, ফাইন, এটা আমরা আইটা লিখে দিলাম, এখন আমার ইরোডটা শেষ, ফাইন। এখন এই প্রথমবারে আয়ের মান হচ্ছে 0, তারপর এবার সে দেখবে যে না, সে যে আয়ের মানটা এখনও 10 থেকে 10 কম আছে, দাঁড়া সে এক এক করে যোগ করতে থাকবে, রাইট, এটা আমরা অলরেডি জানি লুপের। হ্যাঁ, তো আমি এই লুপ নিয়েও একটা ডিটেলস আলোচনা একসঙ্গে করবো, এতটুকু শুধু এখানে দেখে রাখেন, ইকো, ওকে, হলো যে আই, এটা একটু বোঝার চেষ্টা করি, একটা বিআর দিয়ে দিই, হ্যাঁ বিআর দিয়ে একটু বোঝার চেষ্টা করি, বিআর, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, ওকে, ওকে। এবার এইটাকে আমরা একটু লুপ, এই ভারডামটাকে কী করে দিই, কমেন্ট আউট করে রাখি, এটাকে একটু কমেন্ট করে রাখলাম, ফাইন, এবং এটাকে একটু রিলোড দিই, হ্যাঁ দেখেন 0 থেকে 9 পর্যন্ত চলে আসছে, রাইট। এখন এইটা, এই লুপটা ততক্ষণ ঘুরবে যতক্ষণ কি না আমার এই ভ্যালুতে
এই অ্যারে ভেরিয়েবলে ডাটা থাকবে। এইটা যতক্ষণ ঘুরবে, দেখেন এখন কিন্তু আমরা জিরো আর ওয়ানকে কি ডাইনামিক করতে পারছি না? অ্যাবসলুটলি ডাইনামিক করতে পারছি, কিন্তু এইখানে যতগুলো অ্যারে থাকবে ততবার ঘুরবে, যতবার অ্যারে থাকবে ততবার ঘুরবে। এখন কিন্তু একটু প্রবলেম হয়, ওকে, সবারই ক্ষেত্রে, তো একটু ভালো করে বলতেছি। এখন আমরা এর আগে আমি একটা মেকানিজম আপনাদেরকে শিখিয়েছিলাম, মনে আছে? মনে আছে, কাউন্ট, এখানে কতগুলো আছে আমরা জানবো হচ্ছে কাউন্ট, সে পিআরও প্রোডাক্ট আন্ডারস্কোর সি ইন টু কাউন্ট ইকুয়াল কাউন্ট নামে একটা ভেরিয়েবল নিলাম। অ্যান্ড এই যে ভেরিয়েবলটা আমার কাছে আছে সেই ভেরিয়েবলটা এখান থেকে পাস করে দিলাম। ফাইন, পাস করে দেওয়ার পরে এরপরে আমরা ইকো করে একটু চেক করি যে আমার এইখানে কয়টা ভ্যালু আছে, কয়টা ভ্যালু আছে, রাইট? অ্যাবসলুটলি রাইট, ওকে, ফাইন। এবার এটাকে আমরা রিলোড দেই, এই দেখেন কটা, তিনটা, এখান তো বিআর দেয় তাহলে বিষয়টা ভালো হবে, কারণ হচ্ছে 30 না, হ্যাঁ, ফাইন। এবার এটা রিলোড দিই, দেখেন তিনটা, কটা আছে, তিনটা। এখন আমরা বলবো হচ্ছে এই লুপটা তুমি ততক্ষণ ঘোরো যতক্ষণ এই প্রোডাক্টে ভ্যালু থাকবে, রাইট? তাহলে কি না আমরা এই যে কাউন্ট নামে যে শব্দটা আছে, এখানে কাউন্ট করা আছে, এইটাকে 10 পরিবর্তে যদি দিয়ে দেই তাহলে বলুন তো কতবার ঘুরবে? তিনবার ঘুরবে। কতবার ঘুরবে? তিনবার ঘুরবে। কী কী ঘুরবে বলতেন? প্রথমে জিরো, তারপরে দেখি, কারণ ওটা মাত্র তিন আছে, দেখেন তিনবার ঘুরছে, জিরো ওয়ান টু, রাইট? অ্যাবসলিউট রাইট। এখন দেখেন, এখন যদি কোনোভাবে আমরা এই অ্যারেকে সবগুলো ভ্যালু দেখতে চাই, সবগুলো ভ্যালু দেখতে চাই, তাহলে কোনোভাবে যদি আমরা এইখানে জিরো, এখানে ওয়ান, এখানে টু ডাইনামিক বসাই দিতে পারি তাহলে আমাদের ডাটা চলে আসবে না? অবশ্যই চলে আসবে। তার আগে এই লুপটা তো বুঝলাম, রাইট? এখন আমরা একটু কাজ করার চেষ্টা করি, তাহলে যে ইকো এই যে জিরোটা আছে, এই জিরো, হ্যাঁ, জিরোটা এখানে আমরা একটু ইকো করার চেষ্টা করি, ইকো ফাইন ইকো, হ্যাঁ, তারপরে এটাকে রাখি, হ্যাঁ, এটা হচ্ছে ওয়ান, রাইট? তারপরে হচ্ছে এটা ইকো লেখি, হ্যাঁ, ইকো এটাকে লেখি, এটা হচ্ছে টু, ফাইন, ওকে। এবারে আমরা এইটাকে একটু চেক করি, এটা একটু তুলে দিই, এটা কাট করে হাতে বেঁধে রাখলাম, হ্যাঁ, তুলে দিলাম এবং এটা থাকে, হ্যাঁ, ফাইন। এখন দেখেন আমাদের সবগুলো ডাটা কিন্তু পেয়ে গেছে, জি পটেটো 10 দুইটা প্রাইস, রাইট? এখন এটা কি ইকো ইকো করলাম, এখন প্রত্যেকটা ভ্যালু আমাদেরকে দিতে হচ্ছে, কিন্তু আমার এইখানের এই কতগুলো ভ্যালু থাকবে সেটা তো আমি জানি না, অনির্দিষ্ট, হ্যাঁ, তাহলে কি আমি এইগুলো কি ডিক্লেয়ার করতে পারবো? পারবো না। সেই ক্ষেত্রে মূলত আমাদেরকে এই ফর লুপটা চালাইতে হবে। তো চলুন নেক্সট পার্টে আমরা এই ফর লুপটা নিয়ে একটু সামনে যাব, কারণ এই পার্টে গেলে আপনাদের জন্য একটু প্রবলেম হবে। তো যতটুকু আমি দেখাইছি ঠিক ততটুকু করবেন, শুধুমাত্র এই অ্যারে কাউন্ট কিন্তু আমি প্রথম ক্লাস থেকে, দ্বিতীয় ক্লাস থেকে মনে দেখানো শুরু করতেছি, দ্বিতীয় লেসন থেকে। তো এই অ্যারেটা কাউন্ট করলাম আর এই সেম টু সেম আনলাম। এখন যদি আমাকে এখানে আরেকটা ভ্যালু বেড়ে যায়, আরেকটা প্রোডাক্টের ভ্যালু বেড়ে যায়, সেই ক্ষেত্রে আমাকে আবার তখন কি করতে হচ্ছে, তখন করতে হচ্ছে যে সে স্টোর, প্রোডাক্টের স্টোর বললাম, স্টোর কোথায় বা অরিজিন কোথায়, হ্যাঁ, এখন আমার থ্রি প্রোডাক্টের ই বেড়ে গেছে, কী বেড়ে গেছে, প্রোডাক্টের অ্যারে বেড়ে গেছে। তো কিন্তু এই অ্যারে বাড়ছে, কিন্তু এখানে আউটপুট কিন্তু আমার তিনটাই দেখাচ্ছে, কি তিনটাই দেখাচ্ছে, অ্যারে আছে কটা, চারটা দেখাচ্ছে আমার, তিনটা। যদি আবার এইটাকে দেখাতে চাই তখন আবার আবার এইখানে আবার কি লিখতে হচ্ছে, খেয়াল করেন প্রিয় ভাইরা, তখন আবার এখানে ইকো, হ্যাঁ, প্রোডাক্ট, হ্যাঁ, প্রোডাক্ট ইনফো অ্যান্ড থ্রি, এটা লিখতে হচ্ছে। কিন্তু এটা তো আমি লিখবো না ভাই, আমার স্টোরে যা আসবে অটোমেটিকভাবে শো করবে। চলুন এইটাই দেখবো মূলত আমরা এই অ্যারের মাধ্যমে। তো অ্যারেটা যদি আমি একটু রিভিশন দেই, অ্যারে হচ্ছে ফর লুপ থাকবে, প্রথমে একটা ইনিশিয়ালাইজ থাকবে, প্রথম অবস্থান কত, প্রথম অবস্থান জিরো, এই অবস্থান যতক্ষণ না এই অবস্থানে, মানে আমি বলে দিলাম যে আয়ের মান একটা, মানে আয়ের মান এখন মনে করে যে কাউন্টে যা আছে তাই, কাউন্টে যা আছে তাই, যতক্ষণ না এটার কম থাকবে ততক্ষণ তুমি আই প্লাস প্লাস, আই কী করো, প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট করো, ফাইন, অ্যাবসলুটলি ফাইন, হয়ে যাবে। নেক্সট পার্টে আমরা এই ডাটাকে যদি এখানে আবার যদি এখানে যদি আরও একটা পয়েন্ট বেড়ে যায়, এখানে একটা পয়েন্ট যদি বেড়েও যায় কোনো সমস্যা হবে না, ওকে, ও আর আই ওয়ারি অরিজিন, হ্যাঁ, লিখলাম, কিন্তু এখন কিন্তু আবার আমাকে চেঞ্জ করতে হবে এখানে। বাট এই ফর লুপের মাধ্যমে আমরা এমন একটা মেকানিজম শিখব যে মেকানিজমের মাধ্যমে
আমাদেরকে এইটা লিখতে হবে না, এটা লিখতে হবে না। ওকে নেক্সট। এবং এই অ্যারেগুলো কিন্তু আমাদের লিখতে হবে না, আমি একটু পরেই সামনে যাই এগুলো থেকে কীভাবে কোথা থেকে আসবে সেই বিষয়টাও দেখানোর চেষ্টা করব। ওকে, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। অবশ্যই অবশ্যই এই এতটুকু প্র্যাকটিস করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনি ভিডিওটা প্র্যাকটিস করেছেন, এবং কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই অবশ্যই আপনি স্ক্রিনশট নিয়ে বা যে কোনোভাবে কমেন্ট আউট করবেন, আমি সেখানে সলভ করে দেবো ইনশাআল্লাহ। ওকে, আর যদি আপনি সলভ যদি আমার লেট হয় অবশ্যই আমার এখানে আপনি আমার আইডিতে নক দিবেন, শুধুমাত্র আইডিতে নক দেবেন, শুধুমাত্র এই হেল্পের জন্য, অন্য কোনো হেল্পের জন্য আসলে নক দিবেন না, এই হেল্পের জন্য আমাকে নক দিবেন। ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে আপনি আমাকে নক দিলে আমার মেসেজটা আসবে, নাহলে স্প্যামে পড়ে থাকবে। ওকে, তাহলে আপনি আমাকে নক দিবেন ইনশাআল্লাহ, আমি চেষ্টা করব। এই রিলেটেড যদি কোনো প্রবলেম হয় আগে আপনি কমেন্ট করবেন, কমেন্ট করবেন, রিকোয়েস্ট দিয়ে রেখে দেবেন, তারপরে আপনি কমেন্ট করবেন। কমেন্ট করে যদি রিপ্লাই না দেয় দেন আপনি আমাকে অবশ্যই মেসেঞ্জারে নক দিতে পারবেন। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। হ্যাঁ, যদি মেসেজ করছেন কমেন্ট করছেন, যদি আপনাকে আমি রিচ না করতে পারি, আপনি অবশ্যই আমার এই এই নম্বরে কল দিবেন যে ভাইয়া মেসেজ করছিলাম আপনার, আমি ইউটিউবের একজন স্টুডেন্ট, আমাকে আপনি হেল্প করুন। আমি এই শুধুমাত্র এই পোষণ নিয়ে যদি করেন, অন্য কোনো পোষণ আপনার কোনো জমিদারি বিজনেস বা আপনার কোনো প্রজেক্ট নিয়ে হেল্প নক চাইলে আমি বাধ্য থাকিব না। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু।